পৌষের শুরুতেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। হিমালয় পেরিয়ে শীতল হাওয়া উত্তরবঙ্গ দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত হচ্ছে, কাঁপুনি ধরাচ্ছে শীত। আবহাওয়া দপ্তর বলছে দেশের সব অঞ্চলে তাপমাত্রায় গড়ে 4 থেকে 8 ডিগ্রি কমে এসেছে। ক্যানাডার সাস্কোয়ার বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান আমেরিকান ও কানাডার মডেল পূর্বাভাস বিশ্লেষণ করে বলেন, 21 ডিসেম্বর মঙ্গলবার থেকে সারা দেশে শৈত্যপ্রবাহ শুরু হতে যাচ্ছে। 21 ডিসেম্বর থেকে মূল শৈত্যপ্রবাহ শুরু হলেও আজ শনিবার 18 ডিসেম্বর থেকে রাজশাহী ও রংপুর বিভাগে শীতের তীব্রতা বাড়তে পারে।